18 এপ্রিল 1930 সর্বাধিনায়ক মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে মাত্র 65 জন যুবকের একটি দল পরাক্রমশালী ব্রিটিশ শক্তির হাত থেকে চট্টগ্রামকে স্বাধীন করবার অসম্ভব এক স্বপ্ন বুকে লড়াইয়ে নেমেছিল সেদিন। এ বিপ্লব নাড়িয়ে দিয়েছিল গোটা ব্রিটিশ রাজকেই। বিপ্লবীরা ব্রিটিশদের হাত থেকে দখল করে নিয়েছিল চট্টগ্রাম অস্ত্রাগার। অস্ত্রাগার থেকে অস্ত্র সংগ্রহের পর জেনারেল লোকনাথ বলের আদেশ শোনা গেল, সেট দ্য আর্মারি অন ফায়ার। দাও দাও করে জ্বলে উঠল গোটা অস্ত্রাগার, সাথে সাথে সমবেত কণ্ঠের জয়ধ্বনি। ইনকালাব জিন্দাবাদ, সাম্রাজ্যবাদ নিপাত যাক। জাতীয় পতাকা উত্তোলন করলেন মাস্টারদা সূর্য সেন, গঠন করলেন অস্থায়ী সামরিক সরকার। সর্বাধিনায়ক হিসাবে মাস্টারদাকে গার্ড অফ অনার প্রদর্শন করা হয়। আবারও আকাশের দিকে মুখ করে গর্জে উঠল প্রায় 50টা রাইফেল। সমবেত কণ্ঠে ঘোষিত হয় স্লোগান। মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে বিপ্লবী দল দুর্গম জঙ্গল দিয়ে হেঁটে চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে রওনা দেয়। শহর এলাকায় ব্রিটিশ সেনাদের আক্রমণ করাই ছিল তাদের উদ্দেশ্য। ভোরের আগে শহরে পৌঁছাতে না পেরে বিপ্লবী দল জালালাবাদ পাহাড়ে আত্মগোপনের সিদ্ধান্ত নেয়। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় একটি ট্রেন এসে পড়ে পাহাড়ের কাছে, সেখানে থামল। সেখান থেকে নেমে আসলো ব্রিটিশ সৈন্য। বিপ্লবী দল বুঝল যুদ্ধ অনিবার্য। যুদ্ধের দায়িত্বে থাকা লোকনাথ বল পাহাড়ের দুদিকে তার বাহিনীকে বিভক্ত করে দিলেন। অপরদিকে পাহাড়ের অগ্রসর হতে থাকলো ইংরেজ সৈন্যরা। ইংরেজদের দেখে লোকনাথ বল নিজেদের বাহিনীকে গুলিবর্ষণ করার আদেশ দেন। ইংরেজ সৈন্যরা পাল্টা গুলিবর্ষণ করল। প্রায় 2 ঘন্টা ধরে চলল তুমুল যুদ্ধ। অসম এই জালালাবাদের যুদ্ধে সেদিন হার মেনেছিল ব্রিটিশ সৈন্যরা। সেদিন মাস্টারদার নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার দখলে সেই 65 জন যুবকের মধ্যে একজন ছিলেন 21 বছরের সুরেশ দে। জালালাবাদ যুদ্ধে সুরেশ দে গুলিবিদ্ধ হয়ে মারাত্মকভাবে আহত হন। আহত সুরেশ দেকে প্রাণে বাঁচাতে বিপ্লবী শান্তিনাগ কাঁধে করে তাকে জালালাবাদের পাহাড় থেকে গ্রামে নিয়ে আসেন। সেখানে চিকিৎসা করা হয় সুরেশদের। এদিকে ব্রিটিশরা তখন চট্টগ্রাম অস্ত্রাগার দখলের সাথে বিপ্লবীদের তন্ন তন্ন করে খুঁজছে। ধরাও পড়েছে অনেক বিপ্লবী। সুরেশ দে প্রায় 1 বছর আত্মগোপন করার পর ধরা পড়লেন। জেলে তার উপর করা হলো অকথ্য নির্যাতন, কিন্তু সুরেশ দের থেকে একটা কথাও বের করতে পারেনি ব্রিটিশরা। শত অত্যাচারের মুখেও কথা বের করতে না পেরে ব্রিটিশরা অন্য উপায় অবলম্বন করল। ব্রিটিশরা সুরেশ দেকে প্রস্তাব দেয়, যদি সে চট্টগ্রাম অস্ত্রাগার দখলের সাথে যুক্ত সব বিপ্লবীদের কথা জানিয়ে দেয় তাহলে তাকে জেল থেকে মুক্তি দেওয়া হবে এবং ব্রিটিশদের সাহায্য করার জন্য পুরস্কার স্বরূপ তাকে বিলেতে নিখরচায় ব্যারিস্টারি পড়তে পাঠানো হবে। কিন্তু সুরেশ দে ব্রিটিশদের সেই প্রস্তাবের উত্তরে বললেন, লড়াই যাদের বিরুদ্ধে তাদের পুরস্কার গ্রহণ করার কোনো প্রশ্নই ওঠে না। এরপর বাড়তে থাকে অত্যাচারের মাত্রা। কিন্তু কিছুতেই মুখ খোলেননি সুরেশ দে। এর বেশ কিছু বছর পর গৃহবন্দী থাকবেন এই শর্তে জেল থেকে মুক্তি পান তিনি। এমনকি সুরেশ দে যখন কিরণময়ী দেবীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সেদিনও তার বাড়িতে চারিদিক ছিল ব্রিটিশ সৈন্য। এরপর 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হলো, কিন্তু ভাগ হলো বাংলা ও পাঞ্জাব। সুরেশ দে তার পরিবারকে নিয়ে চলে এলেন এপার বাংলায়। থাকতে শুরু করলেন জামশেদপুরে। গোলামি বা অন্য কারো দাসত্ব করা তার রক্তে নেই। তিনি পরিকল্পনা করেন ব্যবসা করবেন, কিন্তু কিসের ব্যবসা? সুরেশ দে সেই সময় দেখেছিলেন বেশিরভাগ সাধারণ ভারতবাসীর পায়ে জুতো পরার কোনো সামর্থ্য নেই। জুতো ছিল উচ্চবিত্তদের জন্য। সুরেশ দে ভাবলেন সাধারণ ভারতবাসীর জন্য তিনি জুতো বানাবেন। যেমন ভাবনা তেমনি কাজ। 1952 সালে জামশেদপুরে প্রতিষ্ঠা করলেন শ্রী লেদার্স। উন্নত গুণমানের পাশাপাশি জুতোর দাম সাধারণ মানুষের নাগালের মধ্যেই রাখলেন, আর তার জন্যই পূর্ব ভারতে জনপ্রিয় হয়ে ওঠে শ্রী লেদার্স। ধীরে ধীরে বাড়তে থাকে ব্যবসা, সারা ভারতেই জনপ্রিয় হয়ে বর্তমানে তার ব্যবসা করছে ভারতের বাইরে জার্মানি, গ্রিস, কুয়েতে। জুতোর পাশাপাশি চামড়ার ব্যাগ, বেল্ট ও অন্যান্য সামগ্রী বিক্রি করেও চলেছে তারা। টার্নওভার 100 কোটির উপর। সুরেশ দে 1990 সালের 21 মে প্রয়াত হন। তার মৃত্যুর পর তার 3 ছেলে শেখর, সত্যব্রত এবং আশিস ব্যবসা দেখতে থাকেন। শেখর দে, আশিস দে বর্তমানে জামশেদপুরের ব্যবসা দেখভাল করছে। সত্যব্রত দে 1985 সালের কাছাকাছি কলকাতায় আসেন এবং লিন্ডসে স্ট্রিটে 700 বর্গফুটে শ্রীদাসের শোরুম দেন। বর্তমানে সেই শোরুম প্রায় 35,000 বর্গফুটের। এর পাশাপাশি ফ্রি স্কুল স্ট্রিটেও তিনি 25,000 বর্গফুটের একটি শোরুম চালু করেন। সত্যব্রতদের পুত্র সুমন্ত দে বর্তমানে শ্রীলেদার্সের দিল্লির ব্যবসা দেখছেন। সারা দেশে প্রায় 300টি শোরুম আছে শ্রীলেদার্সের। এর পাশাপাশি সত্যব্রত দে ও সুমন্ত দে চালু করেছেন সুমন্ত সুশান্ত এক্সপোর্ট, ওয়ার্ল্ড ক্লাস রাইট প্রাইস, এটাই ট্যাগলাইন শ্রীলেদার্সের। এ কথা মাথায় রেখে আজও রমরমিয়ে ব্যবসা করে চলেছে তারা। আজকের পর্ব এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এরকম ভিডিও পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।